আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি পাঁচমিশালি সবজি রান্না করব। এই পাঁচমিশালি সবজিটার বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে আমি কোনো কালার ব্যবহার করব না, কোনো হলুদ দিব না। সবজির যেরকম কালার আছে সেরকমভাবেই আমি রান্না করব। এই পাঁচমিশালি সবজি রান্না করতে যে উপকরণগুলো আমি নিয়েছি, এখানে আমি আধা কেজি ওজনের একটি পেঁপের অর্ধেকটা ভাজির মতো এরকম কুচি করে নিয়েছি এবং একটি চিচিঙ্গা এরকম পাতলা পাতলা স্লাইস করে কুচি করে নিয়েছি, তিনটি লম্বা লম্বা বরবটি নিয়েছি। সবগুলা সবজি আমি ভাজির মতো চিকন চিকন করে কেটে নিয়েছি, বরবটিগুলোকেও আমি এই সাইজের লম্বা করে কেটে নিয়েছি এবং এখানে আমি তিনটা পটলগুলোকেও আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। গাজর নিয়েছি আমি একটি ছোটো সাইজের গাজর, এটাকেও আমি পাতলা স্লাইস করে ভাজির মতো করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটু কালার আনার জন্য লাল ক্যাপসিকাম নিয়েছি, এটা অপশনাল, এটা যদি আপনাদের কাছে না থাকে না দিলেও চলবে। আর এই ভাজিটা তৈরি করতে আর যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপ পরিমাণ, রসুন কুচি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো, আস্ত জিরা নিয়েছি 1 চা চামচ পরিমাণ, পেঁয়াজ পাতা কুচি নিয়েছি 1 কাপের 1/4 ভাগ পরিমাণ, এটা অপশনাল, এটা না থাকলে না দিলেও চলবে। কিছু ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি এবং 6টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর লাগবে তেল, তেলটা আমি পরিমাণ মতো দিব। এখন আমি ভাজিটা রান্না করব, চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হতে শুরু করলেই আমি রসুন কুচিটা দিব। পেঁয়াজটা লাল হতে শুরু করেছে, এ পর্যায়ে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। রসুন কুচিটা 1 মিনিট ভেজে আমি সবজি সবগুলো দিয়ে দিব, শুধু ক্যাপসিকামটা আমি পরে দিব। সবগুলো সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ক্যাপসিকাম কুচিটা দিব, তাছাড়া বাকি সবগুলো সবজি আমি দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং 3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য, ফিরে আসছি 3 মিনিট পর। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম হাই রেখেছি, কারণ প্রথম দিকে সবজি থেকে কিছুটা পানি বের হবে, সেই পানির মধ্যে সবজিটা সেদ্ধ হবে। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকনা তুলে দেখছি কী অবস্থা, নেড়ে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য, চুলার আঁচটা এখন আমি মিডিয়াম করে দিচ্ছি, ফিরে আসছি আবার 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকনা তুলে দেখছি, নেড়ে দিচ্ছি। এরই মধ্যে সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। এখন আমি ধনিয়া পাতাগুলো কুচি করে দিয়ে দিচ্ছি এবং বাকি 3টা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনা তুলে ফেলছি, নেড়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল খুবই সিম্পল, হলুদ ছাড়া সবজি নিজস্ব কালারে পাঁচমিশালি সবজির ভাজি। এর মধ্যে কোনো এক্সট্রা কালার ব্যবহার করা হয় নাই, সেই সবজির যে কালার আছে সেই কালারই রয়ে গেছে। বাসায় যে যে সবজি আছে সেই সবজি দিয়েই আপনারা ইচ্ছা করলে এভাবে সবজি ভাজি করে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।